হাজার পাঁচশো টাকা তিন বছরের জন্য ব্যাঙ্ক জমা রাখে তাহলে প্রথমে সে কী করলো সে তিন হাজার পাঁচশো টাকা সে ব্যাংক রাখলো সে কয়েক বছরের জন্য তিন বছরের জন্য তাহলে তিন হাজার পাঁচশো টাকা হলো আমাদের পি পি হচ্ছে আসল রাখলো কয়েক বছরের জন্য তিন বছরের জন্য এই তিন বছরের হচ্ছে আমার কি বছর আর এখানে যদি সরল মুনোপার হার এখানে উল্লেখ করে দিয়েছে যে সরল মনোপ সরল মনোপার হার সাত পার্সেন্ট হয় তাহলে পার্সেন্ট হচ্ছে মানে মুন্ডার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি আর হচ্ছে সাত পার্সেন্টে সাত বাই একশো যদি একশো দ্বারা ভাগ করব সাতকে একশো দ্বারা ভাগ করি অথবা জিরো পয়েন্ট জিরো সেভেন তবে তিন বছর পরে রাইসের কত টাকা মুন্ডো হবে সেই কথাটাই ও তিন বছর ধরে ব্যাংকে জমা রাখে তিন বছরের পরে রাইসের কত টাকা মুন্ডা হবে এই প্রথমের এই তিন বছর আর এই তিন বছর ওই এই তিন বছর কি নিচে তিন বছর বোঝানো হয়েছে এখানে কোনো এই তিন বছর তিন বছর ডবল লেখার দরকার নেই এখানে তাহলে মুনাফা আমরা লিখতে পারি মুনাফার সূত্র জানতে পারি লিখতে পারি আমরা আইজুয়াল টু পি আর এন তাহলে এখানে পি হচ্ছে আমার হলো আসল টাকা তাহলে পির কাছে আমরা বত্রিশ হাজারটা লিখতে পারি এবং এনের কাছে আমরা থ্রি লিখতে পারি এবং আর এর কাছে সাত বাই একশো লিখতে পারি এখন যদি আমরা কাটাকাটি করতে পারি তাহলে